কয়েকদিন আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। যে সমস্ত সফল ছাত্রছাত্রীরা রয়েছে এবং অবশ্যই কৃতি ছাত্রছাত্রীদেরও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা সকলেই খুব বড় হও, নিজ নিজ কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা প্রতিষ্ঠিত হও এবং অবশ্যই বড় মনের বড় মাপের মানুষ হও তোমরা। এই আশীর্বাদ তোমাদের জন্য রইল। তবে এবারে একটা বিষয় আমার ভীষণ ভালো লাগলো, এই সমস্ত কৃতি মেধাবী ছাত্রছাত্রীরা তারা কিন্তু অকপটে কিছু সত্য কথা বলেছে সকলের সামনে, বলতে পেরেছে সাবলীকভাবে নির্দ্বিধায়। যে কথাগুলো আমরা হয়তো মনে মনে ভাবি কিন্তু দ্বিধাবশত অন্য কোনো মানসিক দ্বন্দ্ববশত আমরা সেই কথাগুলো বলে উঠতে পারি না, কিন্তু ওই ছোটো ছোটো ছেলেমেয়েগুলো কিন্তু বলতে পেরেছে, যে কারণে ভীষণ ভালো লাগছে, বুঝলে? তার মানে কি বলতো, আরেকটা ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে যে অচলায়তন ভেঙে পড়ার সময় এসেছে। খুব অচিরেই, এটা একটা আশাবাদী হওয়ার বিষয় আমাদের, যে অচিরেই যে অচলায়তন ভেঙে পড়বে এই সমস্ত নতুন প্রজন্মের হাত ধরে, সেটা নিয়ে আমি তো ভীষণ আশাবাদী। খুব ভালো থেকো বাচ্চারা তোমরা, জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রতিষ্ঠিত হও। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য।